এবার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এতে ডিজেলের দাম প্রতি লিটারে 4 টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম কমতে পারে 15 টাকা। সরকার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোক্তা ও জ্বালানি বিশ্লেষকরা। তারা বলছেন এতে পণ্য উৎপাদন বাড়ার পাশাপাশি কারখানা ও পরিবহন খরচ কমবে, কমতে পারে মূল্যস্ফীতিও। সেলিম মালিকের রিপোর্ট। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বাজারে দাম বাড়িয়ে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়, আর দাম কমলে দেশের বাজারে দাম কমার কোনো মাথা ব্যথা দেখা যায় না। মাঝের সময়ে তেল বিক্রি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা হয়, আর ক্ষোভ বাড়ে ভোক্তাদের মাঝে। এবার IMF-এর ঋণের শর্তে বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের উদ্যোগ নিচ্ছে সরকার। BPC-র সূত্রে 4 টাকা কমে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 105 টাকা নির্ধারণ হতে পারে, আর 15 টাকা কমে অকটেন 115 টাকা এবং পেট্রোলের দাম 111 টাকা হতে পারে। পার লিটারে যদি 5 টাকাও কমে, 100 লিটারে কত টাকা কমে, অনেক সাশ্রয় হবে। এটা নিয়ে আমরা সবাই ক্ষোভে ছিলাম, এখন যদি কমে তাহলে তো আমরা সবাই খুশি। সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাঝখানে যখন দাম একদম পড়ে গিয়েছিল তখনও কিন্তু বাংলাদেশে এই যে জ্বালানি সেগুলো উচ্চ মূল্যে বিক্রি হয়েছে, যার ফলে এখানকার যে ইন্ডাস্ট্রি, এখানকার যে এগ্রিকালচার ট্রান্সপোর্ট সেক্টর, তারা কিন্তু এর তেমন কোনো বেনিফিট পায়নি। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে আরও অন্যান্য দেশ যারা আসলেই এই যে অটোমেটিক অ্যাডজাস্টমেন্টে গেছে, তারা কিন্তু অনেক সুবিধা নিয়েছে। ভবিষ্যতে অবশ্যই এর সুফল মানুষ পাবে, এবং সরকার যে ব্যাপক ভিত্তিক মানে লাভ করছিল তেল বিক্রি করে, এটা থেকে মানুষ রক্ষা পাবে, এটা খুবই ভালো উদ্যোগ। তারা বলছেন এতে অর্থনৈতিক চাঙ্গা হওয়ার পাশাপাশি কমতে পারে পণ্যের দাম। আমাদের সেচে প্রায় 80% ডিজেল নির্ভর, সুতরাং যে কৃষি উৎপাদনের খরচ সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে, দাম যে কিছুটা কমবে সেটাই স্বাভাবিক। ডিজেলের দাম কমলে বা বাড়লে পরিবহন খাতে কী ধরনের এফেক্ট পড়া উচিত এটাও যুক্ত করা উচিত, এবং একটা আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় কমিটি থাকা উচিত, এবং সেটা যাতে সর্বপর্যায়ে পালিত হয় তা নিশ্চিত করা দরকার। ভর্তুকি সমন্বয় কথা বলে দাম বাড়ানোর পর 2022-23 অর্থ বছরে BPC মুনাফা করেছে 4,586 কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেও 500 কোটি টাকার বেশি মুনাফা করেছে সংস্থাটি। সেলিম মালিক, RTV, ঢাকা।